আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকে রেসিপি হচ্ছে দার্জিলিংয়ের কাঁচা মরিচের আচার, বোম্বাই মরিচটা। তো আমাদের দেশে বাংলাদেশের বোম্বাই মরিচ গ্রিন কাঁচা বোম্বাই মরিচটা থাকে, এটা দার্জিলিংয়ের এটা রেড বোম্বাই মরিচটা। তো সেটা আমি আজকে আচার তৈরি করব এটা দিয়ে। তো এর আগে আমি একটা বাংলাদেশের বোম্বাই নাগা মরিচটা দিয়ে আমি আচার তৈরি করেছিলাম, তো সেটা আমার ভাইরাল হয়েছিল। সেজন্য আমি এটা আমার মেয়ের জামাই দার্জিলিং থেকে, মেয়ে আর মেয়ের জামাই দার্জিলিং গেছিল, তো বোম্বাই মরিচ আনেছিল। তো সেই বোম্বাই মরিচ দিয়ে আজকে আমার আচার তৈরি করব। তো এখানে আমি মশলা নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ, এটা হলো রসুনের গুঁড়া, এটা জিরার গুঁড়া, আর এটা হলো গোলমরিচের গুঁড়া সাদাটা, এটা হলো ধনিয়ার গুঁড়া, আর এটা হলো লাল মরিচের গুঁড়া, আর এখানে আদার গুঁড়া আছে। সব আমি দেড় চা চামচ করে নিয়েছি। পাঁচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ, এটা হলো সরিষা বাটা দেড় চা চামচ। তো এগুলো আমি সব এখন নিয়ে চুলায় চলে যাব। তো এই মরিচগুলো দিয়ে আচার খুবই মজা। এর আগেও আমি একবার বানিয়েছিলাম এই মরিচের আচার দিয়ে, দার্জিলিংয়ের মরিচের আচার দিয়ে। তো সংগ্রহ করে রাখা যায় বছর ভরে। এখানে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি, তো আমি তেল ঢেলে দিব, সরিষার তেল। আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপের মতন তেল আছে, আমি আন্দাজ করে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো আমি আন্দাজ দিয়ে দিয়েছি। আমি ফার্স্টে আগে এটা আমি এই গুঁড়াটা বাটাটা দিয়েছি, সরিষা বাটাটা আগে দিয়েছি। তো আমি হালকা এটা দিয়ে আর সবগুলো একসাথে দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব, পাঁচ ছয় মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যেহেতু এটা শুকনো এটা। আর আমি এখানে দিয়ে দেব সিরকা দিয়ে দেব, দিয়ে সিরকা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতন এটা কষিয়ে নেব, যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। আমি আর এখানে পানি ইউজ করব না। তো আমি এটা নাড়াতে নাড়াতে ফেনাটা কমে গেছে, তো সরিষার তেলের ফেনা ওঠে। তো এখন আমি পাঁচ মিনিটের ভিতরে আমি এটা এই দিয়ে দিচ্ছি, মরিচটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব, আর অল্প একটু চিনি দিব। চিনি বেশি দিলে এটা এমনি থেকে মিষ্টি মিষ্টি জাল মিষ্টিটা মরিচটা, তো আমি সেটা দিয়ে করছি। যেহেতু আমি একটু চিনিটা কম দিব, একদমই কম ইউজ করব চিনিটা, যাতে স্বাদটা ভালো আসে। তো এর আগে আমি যেটা আচার করেছিলাম বোম্বাই মরিচের আচারটা, সেটার মধ্যে আমি চিনি একটু বেশি দিয়েছিলাম, তো খাওয়া যাচ্ছিল না তখন। তো এটা আমি বানিয়ে একটা সাইডে রেখে আমি একসাথে আগেরগুলো আমি মিশিয়ে নেব বোম্বাই মরিচের আচারটা। তো আমার এটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমার এরকম জোল জোলটা থাকবে। আর এখন আমি একটা নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নেব। তা আমি একটা মিক্সিং জারের মধ্যে মানে কাচের বয়ামে আমি এটাকে পরিবেশন করে নেব, নাকে ঠান্ডা করে নেব একটা মিক্সিং বাটির মধ্যে, মিক্সিং বলের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তা আমার তৈরি হয়ে গেছে আপুরা ভাইয়ারা দার্জিলিংয়ের কাঁচ বোম্বাই মরিচের আচার। আজকের জন্য এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।